সবাইকে জানাই সুস্বাগতম। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো সবুজের সমারোহ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, যা ঢাকা থেকে মাত্র 43 কিলোমিটার দূরে অবস্থিত। গাজীপুরের গর্ব, বাংলাদেশের ঐতিহ্য, সাফারি পার্কটি 2013 সালে প্রতিষ্ঠিত। এই পার্কটি হাজারো দর্শনার্থীর প্রিয় প্রাণের ঘর। 3690 একর জায়গার উপর গড়ে উঠেছে বনের প্রাণী বনে রাখার এক সুদূর প্রসারী অভয়ারণ্য, এক ওয়েল্ডল্যান্ডস। পার্কটি শিক্ষা, গবেষণা, বিনোদনের এক নতুন দিক উন্মোচন করে। দর্শনার্থীদের ঘোরার জন্য রয়েছে নিরাপদ বাহন ব্যবস্থা। সাফারি পার্কের অন্যতম আকর্ষণ হল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম। এই মিউজিয়ামে রয়েছে প্রায় 200 প্রজাতির বিভিন্ন প্রাণীর দেহ অবশেষ। এখান থেকে দর্শনার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ অর্জন করে থাকেন। সাফারি পার্কটি কয়েকটিভাবে বিভক্ত, যেমন কোর সাফারি পার্ক, সাফারি কিংডম, এক্সটেন্সিভ সাফারি পার্ক, শিশু পার্ক। কোর সাফারি পার্কে গাড়ি ব্যতীত কোনো পর্যটক প্রবেশ করতে পারবে না, তবে দর্শনার্থীগণ বন্যপ্রাণী বেষ্টনীতে মুক্ত অবস্থায় প্রাকৃতিক পরিবেশ বিচরণরত বন্যপ্রাণীসমূহ গাড়িতে চড়ে অবলোকন করতে থাকেন। কোর সাফারি পার্ক 1336 একর এলাকা নিয়ে প্রতিষ্ঠিত, যার মধ্যে 20 একর জায়গা দখল করে রয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, যা বিড়াল প্রজাতির সর্ববৃহৎ প্রাণী। একুশ একর জায়গায় রয়েছে পশুরাজ সিংহ। এই সাফারি পার্কে রয়েছে 21টি শাবক আর 11টি সিংহ ও সিংহী। সাড়ে 8 একর জায়গা দখল করে রয়েছে কালো ভাল্লুক। আট একর জায়গায় রয়েছে আফ্রিকান চিতা। ৮১.৫ একর জায়গায় রয়েছে চিত্রা হরিণ। ৮০ একর জায়গায় রয়েছে সাম্বাল ও গয়াল। ১০৫ একর জায়গায় রয়েছে বিশাল আকৃতির হাতি, যে কোনো দর্শনার্থী চাইলেই চড়ে বেড়াতে পারেন। ৩৫ একরে আছে জলের মধ্যে লুকোচুরি খেলানোর জল হস্তি। ২২ একরে রয়েছে মায়া ও প্যারা হরিণ, যাদের দৃষ্টিশক্তি ও গ্রাম শক্তি খুবই প্রখর। ২৫ একরে রয়েছে নীলগাই এবং বারোসিংহা ও জেব্রা।
407 একরে রয়েছে বন্য মহিষ এবং এর সাথে রয়েছে প্রাণীকুলের সর্ববৃহৎ আকৃতির লম্বা ঘাড় বিশিষ্ট জিরাফ, যার জিহ্বা 20 ইঞ্চি পর্যন্ত লম্বা, যা অল্প সময় ব্যতীত পুরো সময়টা দাঁড়িয়ে কাটিয়ে দেয়। সাফারি কিংডম যেখানে ধর্ষণার্থীগণ পায়ে হেঁটে অবলোকন করেন প্রাণীকুলকে ছোট ছোট বেষ্টনীতে আবদ্ধ রাখা অবস্থায়, যা 575 একর জায়গা নিয়ে নির্মিত হয়েছে। এখানে রয়েছে প্যারেট অ্যাভিয়ারি, যা খুবই বুদ্ধিদীপ্তমান। এর সাথে রয়েছে ম্যাকাউস, যা প্যারেডের মাঝে সর্ববৃহৎ আকৃতির। একটু দূরে চোখ মেললে দেখতে পারবেন অ্যাকোরিয়াম, যেখানে দেখতে পাবেন অ্যামজিং ফিশ, অস্কার, গোল্ড ফিশ, টাইগার বার্ক সহ নানা প্রজাতির বিদেশি মাছের সমারাহ। আরও একটু সামনে তাকালেই দেখতে পাবেন 90 মুভি সিনেমা হল, যেখানে দেখতে পাবেন বন্য প্রাণীদের জীবন্ত ছবি, যা খুবই আকর্ষণীয়। এর সাথেই রয়েছে প্রজাপতি কর্নার, যা দর্শনার্থীগণ সচক্ষে অবলোকন করেন। একটি পূর্ণাঙ্গ প্রজাপতির জীবনচক্র কীভাবে ডিম থেকে শূককীট, শূককীট থেকে পূর্ণাঙ্গ প্রজাপতিতে রূপান্তরিত হয়। এখানে রয়েছে প্রায় 100 প্রজাতির রং বেরঙের প্রজাপতি। ১১৪ একর নদীর জলে রয়েছে রাজহাঁস, বালিহাঁস, পাতিহাঁস, পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি, যা পেলিক্যান আইল্যান্ড নামে পরিচিত। চাইলেই দর্শনার্থীরা লেকের জলে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারেন, নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে। ফেন্সি কার্প গার্ডেন, যেখানে রয়েছে রং বেরঙের বাহারি কার্প মাছের বিশাল সমাহার। কুমির পার্ক, পশুর রাজা যেমন সিংহ, জলের রাজা তেমনি কুমির।
আরও রয়েছে দনেশের ভিয়ারি, যা দর্শনার্থীদের মন কেড়ে নেয়। এর সাথে রয়েছে তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী শিকারী পাখি শকুন, যা প্রায় বিলুপ্তির পথে। আরও রয়েছে নিশাচর প্রাণী পেঁচা, যাদের দিনের বেলায় দেখা খুবই দুষ্কর। ফিজেন্ট এভিয়ারি, যার মাঝে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির ময়ূর, যাদের পেখম মেলানোর নৃত্য দেখার জন্য দর্শনার্থীগণ অধিক আগ্রহে অপেক্ষা করেন। কচ্ছপ ও কাছিম এভিয়ারিতে দেখতে পাবেন প্রাণীকুলের মাঝে সবচেয়ে দীর্ঘায়ু বিশিষ্ট এই প্রাণী। ক্যাঙ্গারো বাগানে দেখতে পাবেন দুপায়ে লাফিয়ে চলা এই অদ্ভুত প্রাণী, যেটা না দেখলেই নয়। এখানে আরও রয়েছে সর্পপার, যেখানে বাস করছে বৃহৎ আকৃতির অজগর ও বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি সাপ, যা দেখলে গা শিউরে ওঠে। বানরের বাদ্রামি দেখার জন্য দর্শনার্থীর ভিড় জমায় বানর কর্নারে, আর তাদের বাদ্রামি ও চেঁচামেচিতে আনন্দে মেতে ওঠে ছোট বড় সকল দর্শনার্থীগণ। বায়োডাইভার্সিটি পার্ক 965 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। এই পার্কের মূল লক্ষ্য হচ্ছে বিরল বিলুপ্ত প্রায় দুর্লভ ও বিপন্ন প্রজাতির গাছের জিন ফুল সংরক্ষণ। এছাড়া এই পার্কে শালবন জীব ও বৈচিত্র্য সংরক্ষণের নিমিত্তে উপযোগী বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। এক্সটেন্সিভ এশিয়ান সাফারি পার্ক, যেখানে দেখতে পাবেন বিভিন্ন ছোট ছোট মাংসাশী প্রাণী, পাখি, সরীসৃপ ও উভচর প্রাণী, যার মাঝে রয়েছে ইমু পাখি, উট পাখি, গুইসাপ, ব্যাং ইত্যাদি। এছাড়াও সাফারি কিংডমে রয়েছে জিরাফ ফিডিং স্পট, কচ্ছপ কাসিম ব্রিডিং সেন্টার, লামচিতা হাউস, ফেন্সি ডার্ক গার্ডেন, লিজার্ড পার্ক, ফুডকোর্ট, পর্যবেক্ষণ টাওয়ার ও জলধার। আচ্ছা,
শিশু পার্ক, যেখানে রয়েছে ছোট ছোট সোনামণিদের জন্য নাগরদোলা, ট্রেন আর বিভিন্ন ধরনের চিত্র বিনোদনের জন্য নানা উপকরণ। ভ্রমণ পিপাসু দর্শনার্থীগণ চাইলেই ঘুরে বেড়াতে পারেন ঘোড়ার গাড়ি কিংবা ঘোড়াতে। যদি আমার এই ভিডিওটি কারো একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই চোখ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আর নয়, আবার হাজির হব নতুন কোনো ভিডিও বা দর্শনীয় স্থান নিয়ে। শেষ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।